রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তেজগাঁও স্টেশনে উদ্ধার তৎপরতার পর বগি থেকে চারজনের মৃতদেহ বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে অন্য বগিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ ভোর 5:12 দিকে আগুনের খবর পেয়ে তেজগাঁও স্টেশনে পৌঁছায় ফায়ার সার্ভিস। 5:45 দিকে অগ্নি নির্বাপন সম্পন্ন হয়। রাজধানীর বিমানবন্দর স্টেশন পার হয়ে আসার পর এর বগিতে আগুন দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর তেজগাঁও স্টেশনে এলে স্থানীয় ফায়ার স্টেশনের তিনটি ইউনিট তৎপরতায় নামে আধা ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মন্ত্রী বলেন, যারা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তারা এই রেলে নাশকতার ঘটনা ঘটাচ্ছে। রেলকে এখন প্রধান আক্রমণের হাতিয়ার হিসেবে আমরা দেখছি। যখনই এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তখনই সহিংসতার ঘটনা ঘটছে। আপনি কর্মসূচি না দিলে তো সহিংসতার ঘটনা ঘটে না। তাহলে এর মাধ্যমে আমরা কি একটা আমরা ধারণা নিতে পারি যে রাজনৈতিক কর্মসূচি যারা পালন করছে তারা এই ধরনের নাশকতার কাজ করে তারা মনে করছে যে আমরা রেল চলাচল যদি বন্ধ করতে পারি তাহলে এইটা আমাদের কর্মসূচি বাস্তবায়ন হবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছি এবং উভয় দিক থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় দুইখানেই আমরা এই 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 নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে আমরা আমাদের বৈঠক হয়েছে। এদিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটি ঘটনায় আমরা তদন্ত ইতিমধ্যেই আমরা তদন্ত কমিটি গঠন করেছি, কিন্তু আজকের জন্য আমরা তদন্ত কমিটি গঠন করছি।